ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপড়াইল বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কেক তৈরিতে পচা ডিম ব্যবহার এবং উৎপাদিত পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মায়ের দোয়া নামে এক বেকারিকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় মায়ের দোয়া বেকারিকে 10,000 টাকা অর্থদণ্ড করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত খাদ্য উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার চাপড়াইল বাজারে আলু, পেঁয়াজ ও ডিমের সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দোকানগুলোকে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করতে নির্দেশ প্রদান করা হয় এবং সতর্কও করা হয়। এছাড়া চাপড়াইল বাজারে মায়ের দোয়া বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা, কেক তৈরিতে পচা ডিম ব্যবহার এবং উৎপাদিত পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় 10,000 টাকা অর্থদণ্ড করা হয়।